হঠাৎ ছোটদের মতন স্লিপারে চড়তে গিয়ে কি হলো, আর হঠাৎ কোথায় আমি স্লিপার খুঁজে পেলাম, আর কেন আমি মাথায় ব্যথা পেলাম, আর তার সাথে আজকে এমআরটি প্র্যাঙ্ক থাকবে আজকের এই ব্লগে। তাই এমআরটি প্র্যাঙ্ক দেখতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি টুশি। আজকে আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আর আপনারা তো জানেনই এখন আমার ভ্যাকেশন চলছে, তাই আজকে আমাদের প্ল্যান ছিল আমি আমার আর তিনটা ফ্রেন্ড সহ আমরা সবাই একটু বের হব। আর আমি থাকি ওয়ান সাউথ পার্কে, আর আমার দুটো ফ্রেন্ড থাকে ওয়ান সাউথ ফ্লেক্সিসে। ফ্লেক্সিস আরও একটা বিল্ডিং, আমি অন্য একটা বিল্ডিং, কিন্তু আমি বারবার শুনি সবাই আমাকে বলে যারা ফ্লেক্সিসে থাকে বা গিয়েছে যে ফ্লেক্সিসের সুইমিং পুল এরিয়াটা অনেক অনেক বেশি সুন্দর। তো আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকের ভ্যাকেশনটাকেই কাজে লাগানো যাক। সো আমি নিচে নেমেই দেখলাম কি আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে, আর এই যে টি শার্টটা, এটা আমি সিঙ্গাপুর থেকে নিয়েছিলাম। আর আমি থাকি পার্কে, এটা হলো আমাদের বিল্ডিং, আর এরপর আমরা চলে যাব ফ্লেক্সিসে। ফ্লেক্সিস মেইনলি আমাদের বাসা থেকে জাস্ট 2 মিনিটের হেঁটে যেতে হয়, এইটুকুই। আর এই হলো হুদা, আমি আর হুদা চলে যাচ্ছিলাম ফ্লেক্সিসে। আর এই যে আমি জানি না কেন ক্যামেরা দেখলে খালি হাই বলে, কারণ আপনারা এরপরেও দেখবেন, যতবারই দেখবে ততবারই হাই বলবে। আর ওই যে আমার ফ্রেন্ড চলে এসেছে, ও যে ও তানজানিয়া থেকে এসেছে, আমি ও তানজানিয়াতে থাকে অ্যাকচুয়ালি। সো এখন চলে যাব আমরা উপরে সুইমিং পুলে, আর এই প্রথম আমি ফ্লেক্সিসে এসেছি, আমি ফ্লেক্সিস বিল্ডিংয়ে এসেছি। তো এরপর আমরা চলে যাব ফ্লেক্সিসে, আর আমাদের আরও একটা ফ্রেন্ড ফ্লেক্সিসে থাকে, শিব। শিবকে আপনারা সবাই চেনেন, সো যে শিব ওরা একসাথেই থাকে সেম অ্যাপার্টমেন্টেই। সো শিব একটু বিজি ছিল তাই ও আসতে পারেনি প্রথমে, আর এখন আমরা চলে যাব 21st ফ্লোরে, ফ্লেক্সিসের 21st ফ্লোরে। তো ওখানে গিয়েই আমরা সুইমিং পুলে চলে যাব প্রথমে, আর সুইমিং পুলটা দেখতে কেমন বা কী তা তো আপনারা এখন দেখতেই পাবেন। আর এখানে সব ক্ষেত্রে আমি সব বিল্ডিংয়ের সিকিউরিটি খুবই স্ট্রিক্ট, তাই আমরা প্রথমে রেজিস্ট্রেট করে নিলাম। রেজিস্ট্রেশনের পরেই আমরা উপরে চলে যাব এখন। সো আমরা যাব এখন 21st ফ্লোরে, আর যেহেতু ফ্লেক্সিসে আমাদের ফ্রেন্ড থাকে তাই আমাদের খুব একটা প্রবলেম হয়নি রেজিস্ট্রেশন করতে, যেহেতু ও ফ্লেক্সিসের পার্মানেন্ট রেসিডেন্ট। সো এখানে ওর কার্ড আছে দেখে আমরা খুব ইজিলি যেতে পেরেছি। আর এরপরে চলে এলাম 21st ফ্লোরে, আর এসেই দেখি একটা সুন্দর প্লেয়িং জোন আছে। সো এখানে যে বলছিল যে হুদাকে এটা তোমার জোন, কারণ হুদা আমাদের সবার থেকে একটু খাটো, তাই ও আসলে এটা নিয়ে আমরা ওকে একটু মজা নেই আর কি। আর আমি কী করেছি তারপরে ভিডিওর শুরুতেই দেখেছেন, আর এটা নতুন করে বললাম না, এরপরেও যদি আমি অনেকটাই মজা করেছি এখানে, আমরা স্লিপারে চড়েছি। দেন আসলে ছোটদের তো, তাই আমাদের বড়দের জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আর এটা হচ্ছে টপ ফ্লোরে সুইমিং পুল, তাই দেখতে এত বেশি সুন্দর লাগছিলো, আমার মনে হচ্ছিলো যে আমি কোনো একটা বিচের ধারে এসেছি, এই টাইপের একটা ভাইব দিচ্ছিলো। আর এনভায়রনমেন্টটাও অনেক অনেক বেশি সুন্দর ছিল, আর উপর থেকে পুরো ওয়ান সাউথের আশপাশটা দেখা যাচ্ছিলো, ওটাও অনেক বেশি সুদিন ছিল। আর এরপরে আমি একটু ভিডিও করা ট্রাই করলাম এখানে, আর এরপরে চলে গেলাম সুইমিং পুল সাইডটাতে। এখানে অনেকগুলো বেঞ্চ ছিল, আর এই যেটা দেখছেন এখন সুইমিং পুল, এটা হচ্ছে ছোটদের জন্য, বাচ্চাদের জন্য। আর এই যে বেঞ্চ সহ যেটা দেখছেন এই বড় সুইমিং পুলটা, এটা মেইনলি অ্যাডাল্টদের জন্য, কারণ এটার ডেপটা একটু বেশি আর বাচ্চাদেরটা ডেপটা একটু কম। আর এখানে চাইলে আপনি খুব রিল্যাক্স হয়েও কিছুক্ষণ টাইম পাস করতে পারবেন, আর সন্ধ্যার সময়ে বেসিক্যালি এই এরিয়াটা অনেক অনেক বেশি সুন্দর লাগে। আমি ট্রাই করব আপনাদের সুন্দর ভিউটাও একটু দেখানোর, কারণ আমি সন্ধ্যার সময় ওখানে অনেকক্ষণই ছিলাম, তাই আমি সুন্দর ভিউটাও ক্যাপচার করার ট্রাই করেছি। আর এই যে আমার ফ্রেন্ড, ও বুঝেছে যে আমি ভিডিও করছি, তাই খুব সুন্দর করে একটা হাসলো। আসলে ওরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে ভিডিও করার ক্ষেত্রে বা ব্লগিং করার ক্ষেত্রে, আমাকে সবসময় নতুন নতুন আইডিয়া বলে যে এটা করো ওটা করো, তাহলে অনেক ভালো হবে। আসলে আমি অনেক বেশি ব্লেসড যে আমার এত ভালো ভালো অনেক ফ্রেন্ড আছে এখানে, যার জন্য ফ্যামিলি থেকে এতটা দূরে থেকেও আমি খুব একটা বোর হই না এখন আর। আর এই যে আমার ফ্রেন্ড, ও ভিডিও করছিল, তো এরপরে আমরা তিনজন ছবি তুলছিলাম, এই যে যেমন এখনও হুদা ভি দেখাচ্ছিল, এটা দেখে আমার নিজেরই খুব হাসি পেয়েছে, কারণ ও শুধু শুধু কাজটা করলো। এরপরে আমরা চলে এলাম প্লেয়িং জোনে, তো হুদা আগে এসেছে, ওটা নিয়ে আমরা মজা নিচ্ছিলাম। আর এই যে আমি, আমি একটু জাস্ট ভিডিও করার জন্যই এটা করছিলাম, বাট ব্যাড লাক, আমি অনেক বেশি ব্যথা পেয়েছিলাম মাথায়, কিছু করার নেই কারণ এটা ছোটদের, তাও আমি একটা রিস্ক নিলাম। আর এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব
ফ্লেক্সিসের গার্ডেন সাইডটাতে, উপরেই ওখানে একটা গার্ডেন সাইড আছে, ওখানে বসে কিছুক্ষণ গল্প করা যায়। আর এখানে কিন্তু জিম আছে, দেন গলফের ব্যবস্থা আছে, দেন এখানে আরও কিছু ব্যাডমিন্টন কোর্ট আছে, আরও অনেক প্লেয়িং জোনই আছে। তো যেহেতু ওগুলো অলরেডি বন্ধ ছিল তাই আমি দেখাতে পারিনি। আর এই ভিউটা মারাত্মক সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে পার্ক, আমাদের বিল্ডিং মানে আমরা যেখানে থাকি, আর এই এরিয়াটা উপর থেকে দেখতে আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট অনেক অনেক বেশি সুদিং ছিল। আর এরপরেই মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার সময় দেখা মেলে আমাদের আরেক ফ্রেন্ডের, ও মেবি ঘুম থেকে উঠে এসেছে, সামথিং লাইক দ্যাট। সো এরপরেই দেখলাম কি যে সন্ধ্যা হয়ে গেছে, তখন আজান দিচ্ছিল, আর পুরো পরিবেশটা এত চুপচাপ ছিল আর এত দেখতে সুন্দর লাগছিল, আমি কি বলবো আমি জানি না। আর এরপরে আমি একটু ভিডিও করে আমরা নিচে নেমে যাই, কারণ এখন আমাদের প্ল্যান আমরা MRT প্র্যাঙ্কে যাব। MRT প্র্যাঙ্ক মিন্স আমরা যে স্টেশনে কার্ট পাঞ্চ করে ঢুকবো ওই স্টেশনেই আবার কার্ট পাঞ্চ করে বের হয়ে আসব, এটাই হচ্ছে আমাদের MRT প্র্যাঙ্ক। আমরা পুরো MRTটা যতটুকু যাই, একদম লাস্ট স্টপে যেটা একদম লাস্ট স্টেশন ওইটুকু পর্যন্ত যাব, আবার ব্যাক করে চলে আসব, আমরা ওই স্টেশন থেকে বের হব না। কারণ এখানে মেইনলি সিস্টেম হচ্ছে আপনি যে স্টেশনে পাঞ্চ করে ঢুকবেন, কার্ড পাঞ্চ করবেন, আর যে স্টেশনে বের হবেন ওইটুকু পর্যন্ত আপনার টাকাটা কেটে নেবে। কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা যদি সেম স্টেশনেই পাঞ্চ করি তাহলে কত টাকা কাটে সেটাই আমরা দেখতে চাই। সো আমরা মেইনলি রায়া উতারা থেকে, আমরা যেহেতু পুত্রজয়া লাইনটায় নেই, পুত্রজয়া সেন্টার বা যে লাইনটায় বলেন, তো ওটা যা হচ্ছে পুত্রজয়া টু কাউসা দেবানসারা, আর মিডলেই আমরা পড়ি সেরদাং রায়া উতারা। সো মেইনলি আমরা যেটা করি সেরদাং রায়া উতারা থেকে কাউসা দেবানসারাতে যাই, অ্যান্ড স্টেশন থেকে বের না হয়ে কাউসা দেবানসারা থেকেই আবার পুত্রজয়া সেন্ট্রালের লাইনে চলে এসে সেরদাং রায়াতে নেমে যাই। দ্যাট মিন্স সেরদাং রায়া টু কাউসা দেবানসারা টু সেরদাং রায়া, এটাই হলো আমাদের রুট। তবে এই দুই ঘন্টা আমাদের স্টেশন থেকে, আই মিন আমাদের এই MRT থেকে কাউসা দেবানসারা যেতে সময় লাগে 1 ঘন্টা 5 মিনিট, আর আসতেও লাগে প্রায় 1 ঘন্টা 5 মিনিট বা 10 মিনিট এরকমই। তো এই মোটামুটি 2 ঘন্টার মতন টাইমটা আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি। আর এই হলো ওয়ান সাউথ, এই স্টেশনটার নাম হলো সেরদাং রায়া উতারা। আর এই যে হুদা আবার ভি দেখালো, আর শিব কী করতে চাচ্ছে আসলে আমি নিজেও বুঝতে পারছি না। আর মিরর দেখলে আমাকে তো ছবি বা ভিডিও করতেই হবে, সো আমি এখানে ভিডিও করছিলাম, প্রথমে আমার সব ফ্রেন্ডরা চলে গেলো, পরে আবার সবাই ব্যাক করে, ব্যাক করে এসে বললো যে না আমরা সবাই মিলে ছবি তুলবো। তো এরপরে আমি একটু ভিডিও করছিলাম, ভিডিও করেই আমি চলে যাই সেরদাং রায়া উতারাতে। আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন, আমি তো অনেকবারই বলেছি যে আমি সেরদাং রায়া উতারা থেকে কীভাবে যাই বা কাঠ কীভাবে পাঞ্চ হয়, তাও আজকের ব্লগেও একটু আপনাদেরকে বলে দিব। আর আমাদের সবার কাছেই কার্ড ছিল তাই আমরা কার্ড পাঞ্চ করেই ঢুকে যাই, এক্সট্রা করে কয়েন বা টিকিট কিনতে হয়নি। আর 3 মিনিট বা 4 মিনিট পরেই কিন্তু আমাদের চলে আসবে MRT। আর প্রথমে কার্ড পাঞ্চ করলাম, এখন আমার কার্ডে ছিল 36 রিঙ্গিত 20 সেন্ট, এই যেখানে লেখাই আছে 36 রিঙ্গিত 20 সেন্ট। সো আমরা ঢুকে গেলাম MRT স্টেশনে, আর আমাদের প্ল্যান ছিল যদিও পুত্রজয়া যাওয়া, যেহেতু এটা শর্ট ডিস্টেন্স, এখান থেকে পুত্রজয়া যেতে মোটামুটি 30 মিনিটের মতন লাগে, আর মেবি 10-11টা স্টেশন। কিন্তু আমাদের MRT আই মিন আমাদের স্টেশনটা থেকে আমরা যেখানে থাকি ওখান থেকে কাউসা দেবানসারা যেতে অলমোস্ট 26টা স্টেশন, সো ওটা অনেকটা বেশি সময়। বাট পরে চিন্তা করলাম বাসায় গিয়ে বা কী করবো, সো একটু এক্সপ্লোর করেই নিই। আর এই হলো প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2, এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা এখন প্ল্যাটফর্ম 2 আছি, আমরা কাউসা দেবানসারাতে যাব। আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত MRT চলে এলো, যেটাকে বলা হয় MRT ইয়েলো লাইন, দ্যাট মিন্স পুত্রজয়া টু কাউসা দেবানসারা লাইন। সো এরপরে আমরা MRT উঠে গেলাম, সো আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম। আর এখন এদেরকে নিয়ে ভিডিও করাটা হচ্ছে নেক্সট লেভেল অফ ইম্পসিবল, কারণ কেউ মোটামুটি তাকাইতেই চায় না, কারণ যেই যার মতন। অ্যাকচুয়ালি এরা অনেক ফান করে, তো ফান করেই আসলে তাকায় না, এমন না যে ইন্টেনশনালি তাকাচ্ছে না, এমন না। সো ওরা আমাকে বদার করার জন্য এসব তাকাচ্ছিল না। আর এই যে আমি আজকের এই টি শার্ট আমার পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দের, কারণ এটা ছিল আমাদের সিঙ্গাপুরের একটা মেমোরি বলতে পারেন, আমি আমার মা আমার বোন আমরা সবাই কিনেছিলাম, যদি আমার বোনেরটা অলরেডি কানাডাতে চলে গেছে আর আমার মাও নিয়ে চলে গেছে বাংলাদেশে, আমারটা এখানে আছে। আর এখানে হুদা বাইরের দৃশ্য দেখছিল, কী দেখছিল আমি জানি না, স্টেশনে কী দেখার আছে সেটাও আমার কোনো আইডিয়া নাই। তো এরপরে আমি এক্সপ্লোর করছিলাম যে এখানে MRT তে এক বগি থেকে অন্য বগিতে গেলে কেমন লাগে,
যখন এমআরটি চলা অবস্থায় থাকে, আমি রানিং অবস্থায় থাকে। তো এরপরে দেখলাম কি যে বাইরের এই সিনারিওটা অনেক অনেক বেশি সুন্দর ছিল, তো আমি একটু ট্রাই করলাম ক্যাপচার করার। আর এরপরে আবার চলে এলাম এখানে, বসে যাব, কারণ মানুষজন আমার দিকে খুব অডভাবে তাকাচ্ছিল, তো আমার নিজেরও খুব অস্বস্তি হচ্ছিলো দেখে আমি চলে এলাম। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি একটা নিরিবিলি প্লেসে যেখানে কোনো কেউ নেই, আমি কোনো মানুষ নেই বা কেউ নাই, সো আমরা অনেক মজা করতে পারবো। আর যদিও তার একটু পরেই শিব অ্যান্ড জে ওরাও চলে এসেছিলো, আমরা সবাই একসাথেই বসেছিলাম। আর একসাথে বসে কী কী করেছি সেটা আপনারা ভাবতেও পারবেন না। আর ওই যে আমাদের ফ্রেন্ডরা চলে আসছে, শিব অ্যান্ড জে, ওরা অ্যাকচুয়ালি অন্য বগিতে ছিল, হ্যাঁ অন্য বগিই তো বলে, তাই না? যাই হোক, এরপরে শিব আর জে চলে এলো, আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম। তো এখন যে মজার ব্যাপারটা সেটা হচ্ছে আমরা অন্তাক্ষরী খেলছিলাম। ক্যান ইউ জাস্ট বিলিভ দ্যাট আমরা এমআরটিতে বসে অন্তাক্ষরী খেলছিলাম? বিকজ এক ঘন্টার জার্নি, আমরা কী করবো? আমরা অন্তাক্ষরী খেললাম, আমরা এনিমেলস নেম খেললাম, দেন আমরা লাইফ নিয়ে ডিসকাস করলাম, ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করলাম, আফটার গ্র্যাজুয়েশন কী করা যায় সেটা নিয়ে ডিসকাস করলাম। আমাদের টপিকের কোনোই অভাব ছিল না, আমরা এতটা মজা করেছি। আর এটা ছিল একটা সাডেন প্ল্যান, এই জন্যই বলে সাডেন প্ল্যানস আর অলওয়েজ গ্রেট। দেন আমরা দুটো টিম করে নিলাম, আর আমাদের টিমে ছিল আমি আর জে, আর হুদার টিমে ছিল হুদা আর শিব। সো শিবের আন্টিতে মেবি হুদা ব্যথা পেয়েছিল হাই ফাইভ করার সময়, তাই ওরা যখন আবার হাই ফাইভ করলো আমি আর জে আবার হাই ফাইভ করে নিলাম। সো এখন আমাদের স্টার্ট হবে অন্তাক্ষরী ফার্স্টে। সো মেইনলি টপিক হলো যে কোনো গান, যে কোনো বলিউড বা হলিউড, হোয়াট এভার। সো যে এখানে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আমরা দুজন কিন্তু খুব ভালো ভালো অনেক গান করব, আর ওরা যাই করুক না কেন আমাদেরকে জিততে হবে। সো এটা অনেক বেশি মজার ছিল। আর ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে অনেক ইনস্ট্রাকশন দিয়ে দিল, কিন্তু আসলে কী কী ইনস্ট্রাকশন ছিল ওটা বললাম না, এখানে আমি ভয়েসটা রাখলাম না। এরপরে আমাদের শুরু হলো গানের লড়াই, আর এরপরে হুদা চিন্তা করছে, কিন্তু কী চিন্তা করছে আমি জানি না, কারণ অনেকক্ষণ চিন্তা করার পরে ও কোনো গান মনে করতে পারেনি। তো এরপরেই আমরা ভাবলাম যে এবার আমাদের টার্ন। সো এখন যে বলছিল যাদেরকে যে একটা একটা তো কিছু করো, যে স্টার্ট করো, আদারওয়াইজ আমি করব। আর এই যে শিবের রিয়েকশন, ও অনেক অনেক বেশি লজ্জা পাচ্ছিল, আর এখানে অনেক বেশি ফান করছিলাম আমরা। তো ওরা বলছিলো ঠিক আছে তুমি শুরু করো, তো আমি শুরু করলাম। আর আমি শুরু করার পর পরই দেখলাম কি যে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেল, কারণ এই গানটা কখনোই শুনে নাই, যদিও আমি একটা হিন্দি গানই করেছিলাম, কারণ বাংলা গান করলে তো ওরা কেউই বুঝবে না। আর এরপরেই আমরা একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম, টানেল বলতে এটা ছিল মাটির নিচে দিয়ে যায়, সো এটা অনেক অনেক বেশি একটা ভালো একটা সাউন্ড হয়, যে শাঁ করে একটা সাউন্ড হয়, এই জন্যে আমি আবার ভাবলাম যে একটু যদি ভিডিও করা যায়। আর এখানে হুদা আর যে ওরা কথা বলছিলো, আর বলছিল যে ওকে ওকে ফাইন, এবার ক্যামেরা অফ করো নাও, আমরা একটু মজা করি। সো আমি ভাবলাম কি ঠিক আছে তাহলে এবার তাহলে ক্যামেরাটা অফ করা যাক, আর আমরাও আমাদের মতন মজা করি। আর এখানে চলছিল কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল নেম, যে আর শিব ওরা দুজন দুজনকে জিজ্ঞেস করছিলো যে এই কান্ট্রির ক্যাপিটাল কী, ওই কান্ট্রির ক্যাপিটাল কী। আর এই যে হুদা, আমি একটু হুদার ফেসটাকে ভি শেপে আমরা ট্রাই করছিলাম, আর অনেক অনেক বেশি এনজয় করেছি আমরা। আর এটা আরেকটা স্টেশন, সো এই স্টেশনে আমরা চলে আসি, চলে আসার পরে ভাবলাম যে কী করা যায়, এটা হচ্ছে রাজা উদা। সো এখান থেকে একটু সামনেই কিন্তু একটা মল আছে, সো এই হলো যে আমার টিমমেট। সো ও কেন হাসছিল আমি আসলে নিজেই জানি না। আর ওই যে শিব হুদা, আমরা খেলার মাঝখানে একটু ভিডিও করছিলাম, তো আমি জানি না কেন হঠাৎ করে ওরা এরকম ফেসিয়াল রিয়াকশন করছে, তো যাই হোক ওরা মেবি পাকুল টাকুল হয়ে গেছে। তো এরপরে আমি ভাবছিলাম যে ঠিক আছে তাহলে এবার একটু হুদাকেও নেওয়া যাক, তাই আমি গ্লাসের মাধ্যমে হুদাকে ক্যাপচার করছিলাম। আর এই যে স্টেশন আর হুদা অনেক বেশি চিন্তিত, তার কারণ ওরা এখন এনিমেল নেম ভাবতে ভাবতেই দিন পার করে দিচ্ছে। আর এটা আরেকটা স্টেশন, আর এই যে আমি। মোটামুটি এমআরটিতে তখন আমরা ছাড়া তেমন কেউই ছিল না, আমরা অনেক অনেক বেশি মজা করেছি তখন আমরা ছিলাম, তবে হ্যাঁ আরেকটা বগিতে আর দুজন ছিল, মানে একদম লাস্ট স্টেশনে যারা যাবে তারাই। আর এই ভিউটা আমার অনেক অনেক বেশি সুদিং মনে হয়েছে,
কারণ এটা একদম লাস্ট বগি থেকে ভিউটা। আর এই যে আমার ফ্রেন্ডরা, ওরা এখানে চলে এসেছে, ওরা বলছে এখানে আমাকে দেখানোর কি আছে, আর পিছনে আরও একজন আছে যদিও। এরপরেই আমরা নেমে যাব পরের স্টেশনেই, তাই লাস্ট ভিডিওটা করে নিচ্ছিলাম। আর এরপরে আমরা চলে আসি কাউসাদ মানসারাতে। আর এখানে মেইনলি দুটো লাইনের ট্রেন আসে, একটা হচ্ছে কাজাং লাইনের, কাজাং কাউসাদ মানসারা, কাজাং টু কাউসাদ মানসারা, আর একটা হচ্ছে পুত্রজয়া সেন্ট্রাল টু কাউসাদ মানসারা। এই যে পুত্রজয়া লেখা আছে, সো আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে নিচে চলে যাব, কারণ এখন আমরা যাবো পুত্রজয়া লাইনে, যেটা হচ্ছে প্ল্যাটফর্ম 3G-তে। আর এখন আমরা আছি L1-এ, যেটা কাউসাদ মানসারা থেকে এসেছে, কাউসাদ মানসারাতে এসেছে পুত্রজয়া লাইন থেকে। সো এরপরে আমরা লিফটে করে নিচে চলে যাই, কারণ L1 থেকে আমাদেরকে জিতে যেতে হবে, তারপরে আমরা কাউসাদ মানসারা টু পুত্রজয়া লাইনে চলে যেতে পারবো। সো বের হয়ে দেখি আমাদের জন্য MRT চলে এসেছে, আর খুব একটা ওয়েট করতে হয়নি, আর আমাদেরকে এখান থেকে বেরও হতে হয়নি। তো এরপরে আমরা চলে যাই MRT-তে। আর এই প্রথমবার আমি কাউসাদ মানসারা স্টেশনে এলাম, তো স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এরপরে চলে গেলাম প্ল্যাটফর্ম 3-তে, কারণ প্ল্যাটফর্ম 3-তেই আসবে কাউসাদ মানসারা টু পুত্রজয়ার যেই MRT-টা, ওটাই, সেম MRT আমরা যেটা করে এসেছি ওটা করে আবার বাড়ি চলে যাব। আর আমরা একদম লাস্ট বগিতে ছিলাম, তাই এখান থেকে ভিডিও করতে অনেক বেশি ইজি হচ্ছিল। আর এরপর আমার ফ্রেন্ডরা সবাই মিলে মজা করছিলাম অনেক, আর আমি অনেক পিকচারও তুলেছিলাম, যেটা আমার ফ্রেন্ডের মোবাইলে আছে। আর এরপরই আমরা মোটামুটি আমাদের লাইফ নিয়ে আবার কথা বলা স্টার্ট করি। এখানে ওরা দেখছিল, ওরা মেবি আমাদের ভার্সিটির রুটিনটাই দেখছিল, ইফ আম নট রং, আমার মনে নেই আসলে কী করছিলো, কারণ ওরা এত কিছু করছিল যে আমি ভুলে যাচ্ছিলাম যে ওরা কী করছিল। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি MRT-তে করে বাসার দিকে, আর আসার সময় এই ভিউটা দেখি, আমার অনেক মজা লাগছিল, কারণ তখন বাজছিল অলমোস্ট রাতে 10:30, আর এই প্রথমবার এত রাতে আমি MRT-তে করে আসছি। যদিও এর আগেরবারও আমি গিয়েছিলাম MRT-তে করে, যখন MRT প্রথম চালু হয়েছিল, কিন্তু তখন এতটাও রাত হয়নি, তখন রাত 9:30 ছিল, বাট এই প্রথম 10:30, তখন আমরা মাত্র স্টার্ট করি, কারণ আমরা 8:30 গিয়েছিলাম, 9:30 আমরা ওখানে পৌঁছাই, অ্যান্ড দেন চলে আসি আবার MRT-তে করে। আর এরপর চলে আসি সেরদাং রায়া উতারাতে। এখন আমরা সবাই কনফিউজ ছিলাম যে এই যে একটা প্র্যাঙ্ক করলাম MRT-তে, আমাদের কত রিঙ্গিত খরচ হয়। তো হুদা আমাকে আমার কার্ডটা দিচ্ছিল, কারণ যাওয়ার সময় আমার কার্ডটা ওর পকেটে ছিল, তো ও আমাকে কার্ডটা দিল। এখন আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে যখন কার্ড পাঞ্চ করব তখন বুঝতে পারবো যে কত টাকা আমরা নষ্ট করলাম, বা এক্সপিরিয়েন্স করতে গিয়ে আমাদের কত খরচ হলো। তো এখানে আপনাদেরকে বলে রাখি, যারা ভার্সিটি আন্ডারে কনসেশন কার্ড নিতে চান, স্টুডেন্টরা কনসেশন কার্ড পাবেন, আপনাদের অ্যামাউন্টটা 50% কাটা হবে। ফর এক্সাম্পল, যদি 2 ringgit হয় আপনার চার্জ, তাহলে ওরা 1 ringgit কাটবে, যদি 4 ringgit হয় 2 ringgit কাটবে, যা প্রাইস আসবে রেগুলার প্রাইস, তার থেকে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। সো এই কনসেশন কার্ডটা সবাই ইউজ করাটাই ভালো, স্টুডেন্টরা এই কনসেশন কার্ডটাই ইউজ করতে পারেন। তো যারা নতুন আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে, আমি অনেক মেসেজ পাই যে আপু আমি নতুন যেতে চাচ্ছি, তো সব কিছুর একটা ওভারঅল আইডিয়া, আসলে এভাবে মেসেজের মাধ্যমে ওভারঅল আইডিয়া দেওয়া পসিবল হয় না। এবার আপনাদেরকে দেখাই যে কার্ডে কত টাকা পে করলাম আমি, 0.8, দ্যাট মিন্স আমার এখানে কেটেছে 0.4 ringgit, দ্যাট মিন্স নর্মালি 0.8 ringgit। পরে আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন কাটলো, তখন ওনারা আমাদেরকে বললেন যে আমরা যেখানে পাঞ্চ করব ওখান থেকেই যদি কোনো স্টেশনে না যাই, তাহলে ওই স্টেশনের চার্জ হিসেবে 0.8 থেকে স্টার্ট হবে। তো আমি যদি কোথাও নাও যাই, স্টেশনেও বসে থাকি, তাও আমি যখন বের হয়ে আসবো 0.8 ringgit আমার কাটা হবে, যেটা কনসেশন কার্ডের জন্য 0.4 হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা আজকে 40 সেন্ট খরচ করে এই 2 ঘন্টার একটা জার্নি করলাম, সাথে এত এত বেশি মজা করেছি। আসলে এই ছোটোখাটো ব্যাপারগুলো, এই ছোটোখাটো প্র্যাঙ্কগুলো আমাদের লাইফের অনেক অনেক মেমোরিজ ক্রিয়েট করে রাখে। যেমন আজকের এই দিনটা, ওই দিনের এই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না, কারণ অনেক অনেক বেশি মজা করেছি। আমি হয়তো আপনাদের সাথে ওভাবে শেয়ার করতে পারিনি, কারণ প্রাইভেসি ইস্যু থাকে, দেন
আমার ফ্রেন্ডরাও কমফোর্টেবল নাও হতে পারে, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই আমি শেয়ার করেছি। আর এরপরে আমরা চলে আসলাম বাসায়। এই তো, এটাই ছিল আজকের আমার ভিডিও। আশা করছি এই প্র্যাঙ্ক ভিডিওটা আর আমার সুইমিং পুলের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক করতে পারেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক প্রে করবেন। বাই বাই।